वेलकम बैक गाइस, আমার চ্যানেল সামিউল গেমিং এ। তো আজকে আমি কিছু জিনিস দেখাবো যেগুলো আমি অফলাইন করেছিলাম। তো দুদিন মনে আমি এর দুদিন না একদিন আমি এর উপরে ভিডিও করিনি, আমার সার্ভাইভাল পার্টের উপর। তো কি করেছিলাম দেখাচ্ছি। এখানে আমি অনেক স্যাপলিং লাগিয়ে জঙ্গল টাইপের বানিয়েছিলাম, আর এখানে একটা বি হাইভ এসেছিল। এটা এখানে দুটো মৌমাছি এসেছিল, যার কাছ থেকে মধু কালেক্ট করার পর আমাকে মারলো আর নিজেরাও মারা গেল। এটা কমন ব্যাপার, মৌমাছি মারলে নিজেরাও মারা যায়, মানে মৌমাছি যদি কামড়ায় বা ফুল ফোটে। তো আমি এখান থেকে কিছু উড কালেক্ট করে নিই আগে, তারপর আমি বলছি আর কি কি করেছি আর কি করব। তো আই থিঙ্ক ইনাফ উড কালেক্ট করেছি। আর দেখতে পাচ্ছেন কাছে কত স্যাপলিং হয়েছে, এগুলো সব যেগুলো পরে বসব, আগে সব স্যাপলিং বড় হয়ে গেলে আমি কালো ঘোড়াটাকে নিয়ে আসছি। আজকে ঘোড়ার ওপরে একটা জিনিস দেখাবো, যেখানে দেখতে পাচ্ছি এখানে একটা ঘোড়া রেখে দিয়েছি। তো ইনভেন্টরিতে অনেক কিছুই দেখতে পাচ্ছেন, কি করে হলো সেগুলো দেখাবো। প্রথম ঘোড়াটাকে নিয়ে আসি। রিস্পন হয়ে গেল নাকি না? আছে তো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এবারে আমি ওখানে ফেন্স থেকে বেঁধে দেবো। দুটো ঘোড়া দুটো গাধা হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছি এগুলো হচ্ছে স্নো। আমি দূরে ওখানে একটা বায়োমে গিয়েছিলাম, সেই বায়োমতে ওখানে আমি ডার্ক উডও পেয়েছি যেগুলো ইনভেন্টরিতে আছে, আর ওখানে দুটো স্যাপলিং বসিয়েছি, আর স্নোবল পেয়েছিলাম যেগুলোতে স্নো বানিয়ে এখানে রাস্তা বানিয়েছি। আর হ্যাঁ, ভেতরে এইগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই বেলটা, এটা আমি ভিলেজার নেই যেহেতু, তাই ওদের ওখান থেকে নিয়ে এসেছি। এখানে একটা আছে আর ভেতরে একটা আছে আমার বেডের ওপরে এখানে। আর আমি একটা ফিশিং রড বানিয়েছিলাম, এটা যেটাতে ফিশিং করার পর আমি নিচে রেখেছি, এইগুলো সব পেয়েছি। একটা ওয়্যার পেয়েছি আর সামথিং, আর এইগুলো আমি মেরে মেরে খাবারগুলো কালেক্ট করে আমি এখানে ফার্নেসে দিয়ে তৈরি করেছিলাম, আই থিঙ্ক আর নেই। তো এইটুকুনি করেছিলাম অফলাইন, আর লিডিগুলো তো আমি যারা ট্রেডিং করতে আসে তাদেরকে মেরে নিয়েছি। আর আমি একটা পেয়েছিলাম জিনিস, সেটা আজকে দেখাবো, সেটা হচ্ছে স্যাডেল। কোথায় গেল? একটা স্যাডেল পেয়েছিলাম, কোথায় গেল? যা, হ্যাঁ এই হচ্ছে সেই স্নোবল যেগুলো চারটে বসালে একটা স্নো পাওয়া যাবে। বাট আমি একটা স্যাডেল পেয়েছিলাম, স্যাডেল এই তো এখানে আছে। তো এই স্যাডেলের কাজটা আজকে দেখাবো, তার আগে মনে হয় ঘুমিয়ে নেওয়া যায় কি দেখি না। তো স্যাডেলের কাজ হচ্ছে আমি সাদা ঘোড়াকে টেম করে নিই আগে। তো মাউন্টে মারলে মাউন্ট হতে চাইছে না, হোল্ড করে রাখতে হবে বসার জন্য, মাউন্ট হতে চাইছে না। তো কালো ঘোড়াটাকে ট্রাই করা যাক, তে হতে চাইছে না। আগে মনে হয় দড়ি খুলতে হবে, দড়ি খুলে দিয়েছি, এবারে দৌড় হবে, আমি তোকে মাউন্ট করে নেবো। কি হচ্ছে ওটা বুঝতে পারছি না, ফিরত থেকে বেঁধে দিই হবে নিচে, তো ফিরত থেকে বেঁধে দিচ্ছি। বুঝলাম মাউন্ট কেন হচ্ছিল না, হাতে স্যাডেল থাকলে মাউন্ট হবে না। তো মাউন্ট করার জন্য হাত থেকে স্যাডেল সরাতে পারে। আমি যদি এইভাবে দেখি তো এখানে আমি একে স্যাডেল পাওয়ার অপশান পাবো, এবার আমি একে কন্ট্রোল করতে পারবো যেদিকে খুশি। তার আগে আমি লিড খুলে দিই এখান থেকে এর ডেরি। তো হ্যাঁ এটা না, এটা এটা খুলে দিয়েছি, এবারে আমি একে যেটা খুশি নিয়ে যেতে পারবো। আর স্পিড দেখেছেন তো, আমি আগে এটাকে সরিয়ে দিই আমার ইনভেন্টরি থেকে, আমার ইনভেন্টরি জন্য আগে নিচে নামতে হবে আমাকে। তো এইভাবে স্পিড আমি যেটা খুশি যেতে পারবো। আর আওয়াজ দেখেছেন, শুধু জলেতে স্লো হয়ে যাইয়ে কোনো ব্যাপার না, আমরা তো ডাঙা দিয়ে যাবো না, মাটি দিয়ে যাব। তো একটা নাম রাখবো ভাবছি, তার আগে কে বেঁধে দিয়ে যেতে ছিল। এই
এর নামটা আপনারাই কমেন্টে বলবেন কি রাখবো। আর একটা স্যাডেল পালে সাদা ঘোড়াটাকেও টেম করবো। তো আজকে কাজ হচ্ছে একটা ভিলেজকে এক্সপ্লোর করা, মানে একটা নতুন ভিলেজ খোঁজার চেষ্টা করবো আজকে, মানে এই ভিলেজে একটা ভিলেজার নেই। তো যা যা লাগবে নিয়ে নিই, থিঙ্ক ইনাফ জিনিস নিয়ে নিয়েছি, এখানে পিকেক্স কয়েকটা, কম্পাস, এইগুলো। তো কম্পাস কী করে তৈরি করতে হয় আই থিঙ্ক দেখাইনি, দেখিয়ে দিই। কম্পাসের জন্য একটা আই থিঙ্ক রেডস্টোন লাগে, হ্যাঁ একটা রেডস্টোন, আর চারটে আয়রন লাগে। তো এইভাবে কম্পাস তৈরি হয়। চলুন এক্সপ্লোর করা যায়, এবারে রাত হচ্ছে। হ্যাঁ একটা বেডও বানিয়ে যাতে রিসপন্ড পয়েন্ট সেট করা যায়। আই থিঙ্ক উল, আমি হ্যাঁ উল দিয়ে একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে দেখিয়েছি বলতে ভুলে গেছি, এখানে উলগুলো দিয়ে কার্পেট তৈরি করেছি একটু ডেকোরেশনের জন্য। উল কম পড়ে গেছিলো তাই এইভাবে হয়েছে, কালো সাদা হলুদ দিয়ে। আমার কাছে উল আছে কি দেখি, নাহলে উল কালেক্ট করে তারপর যাব। একটা উল আছে, একটা উল হবে না, তো আমাকে উল কালেক্ট করতে হবে আগে। সামনে তিনটে শিপস, আর আমার ছোটো সে তো শেষ হতে চললো, আই থিঙ্ক মেরে দেবো এই ছড়িয়ে দেখে। একটা উল পেয়েছি, আর ওখানে একটা আছে, আমার দুটো হলেও হয়ে যাবে। নিচে নেবে গেল কেন, দুটো হয়ে গেছে, উঠবো কোন দিক দিয়ে, যা রাস্তা আছে। আর এই একটা তিনটে হয়ে গেছে, তিন আপ জিনিস নিয়ে নিয়েছি। আর বাই বাই বাড়িটাকে কিছুদিনের জন্য, হয়তো কিছুদিন আমি বাইরেই থাকবো বাড়ির। তো চলুন যাওয়া যাক, সেই আমার বাড়ি। আর এই ডার্ক উড, ডার্ক ও উড, তো আমাকে বেকার অত দূর যেতে হলো, যদি আমি সেখানে আই থিঙ্ক ট্রি, তো আমি যদি একটু এদিকটা করে আসতাম তো আমি ডার্ক উড এদিকে পেয়ে যেতাম, কোনো ব্যাপার না, আমি দেখে নিলাম। আর সেখানে মানে মাশরুম ল্যান্ডও আছে, মানে মাশরুম বায়োমস দূর থেকেই দেখা যাচ্ছে। তো চলুন যাওয়া যাক, যে মাশরুম মানে কে কাটলে মানে এই কাছ থেকে মাশরুম পাবো এইভাবে। মাশরুম এলো না, এটি অন্য এইতে এসছে, তো ইনভেন্টরিতে এসছে এইভাবে। আর এইগুলোকে কাটলে মাশরুম পাওয়া যাবে কি আই থিঙ্ক জানি না। ঠিক আছে চলুন আগে যাওয়া যাক, আর অনেক কিছু পাবো। পাচ্ছেন দূর দূর পর্যন্ত জঙ্গল, এই জঙ্গল। তো এই জঙ্গল পার করে করে আমাকে যেতে হবে অন্য ভিলেজ খোঁজার জন্য। যাওয়া যাক, চেষ্টা করবো গাছের উপর দিয়ে যাওয়ার, তাহলে ভালো করে সব দেখতে পাবো, বাট আমাকে নিচে দিয়ে যেতে হবে। আই থিঙ্ক বাইরে এসে গেছি, আমি এরকম একটা জায়গায় আছি, মানে এরকম একটা জায়গা আছে যেখানে উইচ থাকে, উইচ হাট। তো আমি অনেকটা খুঁজেছি, উইচ হাট পাইনি। তো চলুন আগে যাওয়া যাক, কারণ পানির কালার আর জায়গার রং মানে কালার থেকে বোঝে উইচের অবস্থা। আর সামনে মানে পামকিন দেখতে পাচ্ছি, অনেকটাই পামকিন আছে। চলুন এগুলো নেওয়া যাক, পামকিন নিয়ে আমি কী করতে পারবো, করতে হচ্ছে আমি আয়রন গোলাম তৈরি করতে পারবো। বলছে এক্সট্রা আছে আই থিঙ্ক, হ্যাঁ আমি এদিকে কাটছি, এক্সট্রা তো তাড়াতাড়ি হবে। এখন দেখ খুঁজে ভিলেজ তো পাইনি, বাট এটা পেয়েছি। ও আমি এর উপরে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে, এগুলো ক্র্যাং অবসিডিয়ান, আর এগুলো শুধু অবসিডিয়ান। এগুলোতে পোর্টাল তৈরি করা যায়, বাট আমি এখানে পোর্টাল খুলবো না। হ্যাঁ আমি ফ্রি অবসিডিয়ান পেয়েছি, এগুলো নিয়ে নিই। এনচেন্টমেন্ট হেলমেট গোল্ডেন, আর সোয়ার্ডও এনচেন্টমেন্ট। আর এখানে একটা ব্লক আছে গোল্ডেনের, মানে সোনার। আয়রন সোয়ার্ড আছে, মানে আয়রন পিকাক্স আছে আমার কাছে। আর এগুলো নেওয়া যাবে না, কারণ এগুলো জন্য ডায়মন্ড পিকাক্স চাই। তো আমি এগুলো নিয়ে নেব, কারণ এগুলো পরে লাগবে যতটা হয়। নিচে জল, যা বেশি নিচে চলে গেলাম। তো এই ভিলেজটা খুঁজতে সত্যি অনেক সময় লেগে গেছে, আর আমি বাইরে থেকে অনেকটা দূরে আছি। কোর্ডিনেটস দেখতে পাচ্ছেন এখানে, আর হ্যাঁ এই ভিলেজে কোলেমও আছে দেখা যাচ্ছে, আর ভিলেজারও আছে। তো এই ভিলেজে কিছুদিন থাকবো প্ল্যান করছি, আর ভিলেজটাকে লুট করবো।
কারণ ওটাই কাজ। তো চলুন একটা বাড়িতে আগে দেখি কিছু পাওয়া যায় কি। ফাঁকা বাড়ি, তাকে বাড়িগুলো এক্সপ্লোর করে নিই, তারপর একটা বাড়ি চয়েস করবো থাকার জন্য। এখানে ভিলেজার শুয়ে আছে, তো এদের সাথে ট্রেডিং করতে পারবো, দেখাবো কিছুক্ষণ পর। আগে ভিলেজটাকে চেক করে নিই। কিছুই নেই, এরা কিছু রাখে না নাকি? একটা চেস্ট, এতে ও এমেরাল্ড, খাবার, আলু, আপেল সব পেয়েছি। ফুল লাগবে না আমার, ফুল এখানে রেখে দিই। আর আমার এখন মাশরুমও লাগবে না, তো আমি জাস্ট এইগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিই। তো একটা বাড়ি লুট করে নিয়েছি, এরকম আরও বাড়ি দেখবো। আই থিঙ্ক এদিকে গেছি, এবারে এদিকগুলো দেখবো। আই থিঙ্ক এইগুলোই দেখলাম এক্ষুনি। ঠিক আছে, এইভাবে পুরো বাড়িগুলো চেক করবো, আর এই ভাবছি এই ভিলেজে কিছুদিন থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।